যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি পাইব না আমার গুরু আমার সঙ্গীত গুরু উনি শুধু আমার গুরু না উনি আমার বাবার মতো উনার ছায়ায় আমি আমি 21টা বছর উনার ছায়ায় উনার পায়ের কাছে আমার বিশ্বাস হচ্ছে না মনে হচ্ছে আমি কোন স্বপ্ন দেখতেছি দুঃস্বপ্ন মানুষটি বড্ড বেশি ভালোবাসার মতো ছিল শিল্পী অনেক আসে অনেক যায় কিন্তু সাদি মাহমুদের মতো এত বড় হৃদয়ের মানুষ নতুনদের তিনি দরজা খুলে রাখতেন নতুনদেরকে গড়বার জন্য যিনি সর্বক্ষণ বসে থাকতেন এরকম গড়ার কারিগর আমরা হারিয়ে ফেলেছি মানে এত ভালো মানুষ আমার নজরে খুব কম পড়ত এত নিরহংকারী এত সত্য কথা বলতেন এত ভালোবাসা দিতেন নাইস একটা মানুষ এত ভালোবাসত মানুষকে খালি একটাই সমস্যা ছিল ভীষণ অভিমানী বড্ড অভিমানী বড্ড অভিমানী ছিল জানেন না খুবই অভিমান ছিল আমি কি বলবো আমার ভাই অভিমান নিয়ে চলে গেছে আমার ভাইয়ের অনেক অভিমান ছিল ও মনে করতো আমাকে মূল্যায়ন করেনি যেটা আমরা বুঝাতাম যে না তোমাকে হাজার কোটি লোক ভালোবাসে তোমার গান ভালোবাসে এটা তোমার জন্য অনেক বড় পাওয়া কি হবে এত পদক এত মানুষ এত কিছু পায় আমার ভাইকে কখনোই কেউ ভাবে না এইটা ওর মনে অনেক কষ্ট ছিল মা চলে গেল মা বাড়ি বলতো মা চলে গেছে আমি আর থাকবো না খালি বলতো যে আমার আর ভালো লাগে না এটা আমিও বলি আমারও আর ভালো লাগে না রাষ্ট্রীয় কিছু স্বীকৃতি যদি পেতো না ওর তৃপ্তি হতো কেননা ও তো এটা নিয়েছিল ওর কিছু জীবনে আর কিছু ছিল না কোনো জগৎ না কিন্তু সেটা পায়নি আমরা দুই ভাই মিলে বলতাম যে আমরা যদি মৃত্যুর পরে কোনো আমাদের সম্মান দিতে চাই আমরা পদক গ্রহণ করব না মরণোত্তর পদকও দেওয়া হয়নি ফিরিয়ে দেবেন কারণ জীবদ্দশা ওনাকে এ জাতি সম্মান করেনি আমার জন্য শুধু স্যার আলাদা করে পরীক্ষার ব্যবস্থা করেছিলেন সাদি মোহাম্মদদের মতো মানুষকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে যে মানুষকে সবাই চেনে সবাই জানে নবাগত শিল্পীদেরকে সে শিল্পী দরজা যে মানুষটি প্রথমে দেন তিনি সাদি মোহাম্মদ স্যার সারাটা রেকর্ডিংয়ে স্যার শুধু অভিমানের কথা বলেছেন শুধু অভিমানের কথা বলেছেন উনি বলেছেন ওনাকে যদি মরণোত্তর পদকও দেওয়া হয় উনি ফিরিয়ে দেবেন কারণ জীবদ্দশা ওনাকে এ জাতি সম্মান করেনি এটা স্যারের অভিমানের কথা একটি কথা বারবার অভিমান অনেক অভিমান বুক ভরা অনেক অভিমান একটি মানুষ এখনও সাদি মাহমুদ তকিউল্লাহ এখনও জাতীয় কোনো পুরস্কার পায়নি এটা কি মানা যায় গতকালকে সকালে আমার ওয়াইফ বলতেছে যে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ মারা গেছে তাই আমি বলতেছি যে লাইক মানে বয়স হয়েছে একটা লোক মারা যাবে না আলোচনা করার কি আছে তো সে বললো যে না আত্মহত্যা করছে গলায় ফাঁসি দিয়ে আমি লাইক হোয়াট কী বলে আমি শিওর এটা সবার জন্যই খুব একটা শকিং নিউজ ছিল আত্মহত্যা এটা একটা দুঃখের ব্যাপার আমার মতো একজন অ্যাকমপ্লিশ মানুষ কেন আত্মহত্যা করতে গেলেন অবশ্যই সবার মনে একটা নানান প্রশ্ন তো এখন নানান তথ্য প্রমাণ নানান দিককার তথ্যে যা মনে হচ্ছে এখন পর্যন্ত যে ওনার অভিমান থেকে উনি আত্মহত্যা করছেন ওনার মধ্যে উনি ডিপ্রেসড ছিলেন যা বোঝা যাচ্ছে এবং ওনার ডিপ্রেশনের একটা প্রধান কারণ দুইটা প্রধান কারণ একটা হচ্ছে ওনার মা মারা গেছে ওনার বোন মারা গেছে রিসেন্ট পাস্টে এবং হচ্ছে উনি কোনো রাষ্ট্রীয় সম্মাননা পান নাই এবং ওনার এই ডিপ্রেশনটা এমন পর্যায়ে ছিল এটা যে ফেটাল হবে এটা ধারণা করতে পারতেছিলেন আমরা ওনার ভাই শিবলি মোহাম্মদের নাম ডিসক্রিপশান থেকে অ্যাকাউন্ট থেকে জানতে পারলাম যে ওনারা উনি দরজা বন্ধ করছেন তাতেই করে শিবলি মোহাম্মদ যে ভাই উনি অ্যালার্মড এবং অ্যালার্ট হয়ে গেছেন একটা ছেলে থাকতো পাহারা দিত সো এবং দরজা বন্ধ পাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই ভেঙে ঢুকছেন তো পুরো ডিসক্রিপশন অ্যাকাউন্ট শুনে মনে হইলো যে ওনারা একটা আশঙ্কা করতেছিলেন যে উনি এরকম একটা কাজ করতে পারেন ডিম লাইট জ্বালিয়ে হারমোনিয়ামে গান গাচ্ছে ইলেকট্রিক তানপুরিয়া চলছে তানপুরার পরে সে দরজাটাকে বন্ধ করার চেষ্টা করছে যদি মাথায় আছে আমি ওটাই করবো তবে ছেলেটা যে পাহারায় ছিল ওকে বলছে তুমি যাও বাবু আমি তোমাকে ফোন করবো রেয়াজ শেষ হলে বলে দরজাটা বন্ধ করে দিয়েছে বন্ধ করে আমি যখন এসেছি আমি দরজা বন্ধ কেন বলছে যে রেয়াজ করছে না রেয়াজ বন্ধ করে করবে না আমি ধামধাম দরজা যখন দরজা খুলে না তখন এবারে দরজা ভাঙো ভেঙে এই যে দৃশ্য আমি দেখলাম ও সবার মৃত্যু দেখলো চোখের সামনে
বড় বোনের লাশ নিয়ে আসলো, সবারকে দেখলো, লাশই দেখে সবার। তার মানে উনি যে ডিপ্রেশন ছিলেন সেখান থেকে আত্মহত্যা করবেন বা করতে পারেন, এই বাস্তবতাটা এটা ওনাদের কাছে শকিং, এটা অ্যান্টিসিপেটেড। আচ্ছা, আমরা যেটা জানলাম ওনার এই ডিপ্রেশনের পেছনের প্রধান একটা কারণ হচ্ছে সম্মাননা না পাওয়া। এখন এটা তো আসলে এত একটা অ্যাবস্ট্রাক্ট বিষয় যে এটা নিয়ে কথা বলা যে সম্মাননা পায় নাই, এই জন্য কাউকে কি দায়ী করা যায় কি না বা দায় দেওয়া যায় কি না, নেসেসারিলি যায় না আবার যায়। এখন ধরেন আমাদের দেশের অনেকটাই যায়, কেন দেখেন ওনার কথাবার্তা শুনলে আমি আরও যারা অনেকে শিল্পীদের কথা শুনতেছিলাম, ওনারা বলতেছিলেন এরকম যে সাদিম মোহাম্মদ আজকে যে ডিসিশন নিছেন এটাকে এভাবে আলাদা করে দেখলে হবে না, এটাকে দেখতে হবে যে এটার পেছনে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের কোনো দায় আছে কি না, এইভাবে করে। তো সব কিছু মিলে যেটা বুঝতেছি যে ভদ্রলোক যে কোনো রেকগনিশন পান নাই থ্রু আউট হিজ লাইফ, এটার যে একটা অভিমান, এটা নিয়ে শিল্পীদের মধ্যে একটা অভিমান আছে যে ওনারা রেকগনিশন পান না। মন থেকেই বলছি ভালো লাগছে না, কারণ এত কিছু দেখছি তারপর এরকম একটি ঘটনা দেখতে হবে সেটার জন্য তো প্রস্তুত ছিলাম না। আর এত সুন্দর সুন্দর মানুষগুলো কী করে কেন যাবে এরকম অস্বাভাবিকভাবে, এটা আমার প্রশ্ন। এটা যেমন ব্যক্তির মধ্যে থাকে এর কারণগুলো, তেমনি সমাজের মধ্যে থাকে এর কারণগুলো। কার্যকারণ ছাড়া কখনো কিছু হয় না, বুঝতে পারছ? সব কিছুর কারণ আছে, এটার এই সমাজে এটার বীজ আছে, আমাদেরকে এখন থেকে সাবধান হয়ে যেতে হবে। আমাদের সাথে শেয়ার করেছে, নাহলে আমি কোথা থেকে বলছি কথাগুলো? একটি কথা আমার বানানো কথা নয়, সব সাদি স্যার নিজের মুখের কথা। সাদি স্যার বলেছেন স্যার মরণোত্তর পদক তাকে দেওয়া হবে, উনি জানেন, এবং সেই পদক যেন বর্জন করা হয়। উনি যে মানুষ জীবদ্দশায় পদক পেলেন না, সে মরণোত্তর বলছেন মরণোত্তর পদক দিয়ে আমি কী করবো অনিমা, ওই পদক দিয়ে আমি কী করবো? আমি বলে যাবো শিবলীকে যেন ওই পদক বর্জন করো, পদক যেন না নেয়। এমন মাপের শিল্পী আত্মহত্যা করে মরে, সেই শিল্পী আত্মহত্যা করেন, এই প্রশ্নের উত্তর দিতে হবে জাতিকে, রাষ্ট্রকে। কেন কেন আত্মহত্যা করলেন? এখন এটা একটা মানে একটু হাস্যকর হয় আবার হয় না, যে আপনারা এই দেশের কাছ থেকে রেকগনিশনের জন্য এত বুভুক্ষ, লাইক এরকম একটা দেশের কাছ থেকে রেকগনিশন পাওয়া না পাওয়া কিছু মিন করে? তো সাদিম মোহাম্মদ উনি ওনার ব্যাপারটা আর একটু আন্ডারস্ট্যান্ডেবল ইন দ্যাট, যে ভদ্রলোক জীবনভর কিচ্ছু করেন না মিউজিক ছাড়া। উনি বুয়েটে ভর্তি হয়েছিলেন, সেখান থেকে উনি ভর্তি ক্যান্সেল করে উনি ইয়েতে চলে যান পড়াশোনা করতে মিউজিক নিয়ে, এবং উনি সারা জীবন মিউজিক নিয়েছিলেন। সো যেহেতু ওনার পুরো জীবনটা মিউজিক কেন্দ্রিক ছিল, উনি ওনার একটা অ্যাকমপ্লিশড ক্যারিয়ারের হাতছানি উপেক্ষা করে এই পরিমাণ ডেডিকেশন নিয়ে মিউজিক করছেন। সো ওনার একটা এক্সপেকটেশন ছিল যে আমি এত কিছু করলাম, আমি কোনো একটা স্কেলে যেন কোনো একটা রেকগনিশন পাই। উনি যে রেকগনিশন কোনো পাইলেন না, একুশে পুরস্কার পাইলেন না বা কী, এইটা নিয়ে আলোচনা এই কারণে করতে হচ্ছে, দুই দিন পর আগে আলোচনা করছি যে বাংলাদেশে একুশে পদক কারা পায় এবং এই দেশে সকল কিছু নিয়ে পান্ডামি। এবং আমি দুদিন আগে একটা স্ট্যাটাস দিলাম যে যখন রবার্ট ডাউনি জুনিয়র যে ওই যে আয়রনম্যানের যে অভিনেতা, উনি যখন অস্কার পাইলেন, ওনার থ্রু আউট হিজ ক্যারিয়ার এত বড় লম্বা ক্যারিয়ার কখনো অস্কার পান নাই, তো এতদিন পর যিনি অস্কার পাইলেন এটা নিয়ে সে খুবই অবশ্যই খুবই এক্সাইটেড। নাও এইখানে যখন কোনো বড় শিল্পী দীর্ঘদিন অস্কার পাচ্ছে না বা কোনো পুরস্কার পাচ্ছে না, জীবনে কেউ এই প্রশ্ন তোলে না যে এখানে দলবাজি হইতেছে, এখানে চামবাজি হচ্ছে, এখানে টাকা পয়সা খেয়ে পান্ডামি চলতেছে, এখানে না কেউ প্রশ্ন তোলে না, যারা যোগ্য তারাই পায়। কিন্তু আমাদের দেশে প্রত্যেকটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর দেখবেন ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস শিল্পীদের তরফ থেকে, ইঙ্গিতপূর্ণ ভাষ্য বক্তব্য, এবং সবার একটা কথা যে যাকে দেয়া, যাদেরকে দেয়া হচ্ছে তারা চামবাজি করে, তেলবাজি করে, দলবাজি করে, এরা এই পদক পাকায় এবং যোগ্যরা বঞ্চিত হয়, অবহেলিত হয় না। এটা তো আমাদের বাংলাদেশের একটা লং স্ট্যান্ডিং একটা রিয়েলিটি যে এই দেশে যোগ্যরা বঞ্চিত হয় এবং হয়তো সে তেলবাজ চামবাজগুলো চারপাশে চড়ে পড়ে, প্রতারকগুলো চড়ে পড়ে খায় বীর দর্পে, যে কোনো মুহূর্তে দেখবেন যে লাইফ স্প্রিং একুশে পদক পেয়ে বসে আছে এই অবদানের জন্য, রাইট? সো এটা হতাশা তৈরি করে এবং এই কারণে তো অনেকেই দেশ ছেড়ে চলে আসে, আমরা দেশ ছেড়ে চলে আসছি, জানি দেশে থাকলে এই চামবাজ তেলবাজগুলোর উৎপাত নিতে পারবো না। সোলেমান সুখন একটা ভিডিও করছিলেন যে কি জানি বলে ওই যে তেলবাজরা তেলবাজি করে এই দেশে হইতেছে যে বিভিন্ন সুযোগ সুবিধা নেয়, এটার ব্যাখ্যা দিয়েছিলেন সোলেমান সুখন, হইতেছে রেফারেন্স কানেকশন থাকতে হয়, রেফারেন্স থাকতে হয়, এটা হচ্ছে ভালো একটা ব্যাপার, পজিটিভ একটা ব্যাপার। রেফারেন্স কাকে বলে সভ্য বিশ্বে, এই হয় এই চামবাজদের কোনো ধারণা নাই, অথবা এরা হইতেছে চামবাজি করে করে এত দূর আসছে তো এই কারণে চামবাজকে ওনাদের কাছে চামবাজিকে রেফারেন্স মনে হয়। সো সভ্য দেশে রেফারেন্স কাজ করে কীভাবে, আপনাকে যোগ্য হইতে হবে, পাঁচজন সমান যোগ্যতার অধিকারী, তারপর রেফারেন্স কাজ করে যে আমি ওকে পার্সোনালি চিনি, সে একটা ভালো লোক, হি ইজ এ গুড পার্সন টু ওয়ার্ক উইথ, তখন সেটা একটা এজ দেয়।
কোনো যোগ্যতা নাই, রেফারেন্স দিয়ে সব কিছু চলতেছে। আরিফার হোসেন সোলমাসকুন, ইয়াহিয়া আমিন, এরা আর কি। তো এদের কাছে এই কারণে এই দেশ খুব ভাল লাগে। তো সাদী মোহাম্মদ ভদ্রলোক এই জন্য উনি ডিপ্রেশনে চলে গেছেন না। এখন দেখেন, আপনি বলতে পারেন যে এখন যেটা বললাম যে এই অসভ্য দেশের কাছ থেকে আপনি কোনো পদক পাইলেন কি পাইলেন না, কোনো রেকগনিশন পাইলেন কি পাইলেন না, তাতে কী আসে যায়? ইজিয়ার সেড দেন ডান আর কি। যে এখন উনি যেটা বললাম যে উনি সব কিছু ত্যাগ করে মিউজিক নিয়ে পড়েছিলেন, তো ওনার কাছে হয়তো এটা গুরুত্বপূর্ণ ছিল। যা হোক, ওনার কাছে গুরুত্বপূর্ণ তো কিছু এই ব্যাপারে আর্গিউ করার কোনো সুযোগ নাই। এখন দেখেন, আপনি বাংলাদেশে যা খারা একুশে পদক পাচ্ছে, আপনি একুশে পদক দিতে হইলে আপনি মানে সাদী মোহাম্মদ একুশে পদক না পাও, আমি তো জানতাম না যে উনি পান নাই, এখন জানতেছি, এটা একটা ক্রাইম। কারণ বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে গডকে, রবীন্দ্রনাথ ঠাকুর গড, রবীন্দ্রসঙ্গীত এটা হচ্ছে আপনার রিলিজিয়ান। আচ্ছা, তো সেই রবীন্দ্রসঙ্গীতকে বাংলাদেশে যারা রবীন্দ্রসঙ্গীত শিল্পী, পিটিভি আমল থেকে তালিকাভুক্ত শিল্পী, যারা রবীন্দ্রসঙ্গীতকে এতদূর নিয়ে আসছে, তাদের শত শত হাজার হাজার ছাত্রছাত্রী, এরকম কে কারা আছে? নাম বললে সাদী মোহাম্মদের নাম আসবে? মানে আমাদের জেনারেশনের, এখনকার জেনারেশন কটু কে চেনে? এটা ভিন্ন আলাপ। এখন বিনোদনের নানান ক্ষেত্র তৈরি হয়ে গেছে রবীন্দ্রসঙ্গীত টিভিতে। আচ্ছা, যা হোক, তো আমাদের সময় বিটিভির জেনারেশন থেকে আমরা যারা উঠে আসছি, মানে সাদী মোহাম্মদকে চেনে না এমন তো কেউ নাই। এবং রবীন্দ্রসঙ্গীতকে বাংলাদেশে এস্টাবলিশ করছে সাদী মোহাম্মদ দের মতো কয়েকজন হাতে গোনা লোক। সো উনি কোনো রেকগনিশন পান নাই, এটা শকিং জানা। এবং কারা রেকগনিশন পাচ্ছেন? শুভ্রদেব। শুভ্রদেব একজন সঙ্গীতশিল্পী, সাদী মোহাম্মদ একজন সঙ্গীতশিল্পী। তো এখন শুভ্রদেব পাওয়ার পর যখন ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিলেন যে সুরকার ইমন আহমেদ, ইমন আহমেদ না তো কী জানি নাম, উনি যখন স্ট্যাটাসটা দিলেন, আমি বিশ্লেষণ করছি দুই পর্বে আগে, উনি ইঙ্গিত করলেন যে শুভ্রদেব সম্ভবত চামবাজি তেলবাজি করে পদক বাগাইছে, উনি পদক পাওয়ার যোগ্য না, আরও যোগ্য লোক আছে। তো এই জিনিসগুলো ফ্রাস্ট্রেশন তৈরি করে। এখন ইট ইজ পসিবল, ইট ইজ এন্টায়ারলি পসিবল যে শুভ্রদেব এই পদকটা পাওয়ায় সাদী মোহাম্মদ আরও ডিপ্রেসড হয়ে গেছেন। যে আচ্ছা, মানলাম যে এরকম রবার্ট ডাউনি জুনিয়রের মতো প্রতি বছর বছর যোগ্য লোকরা পেয়ে আসতেছে, আমার লাইন বোধ হয় এখনও আসে নাই। না না না, এই বছর শুভ্রদেব পাইছে, তাহলে কি আমি এখনও পাওয়ার যোগ্য না? এরকম একটা অভিমান হইতে পারে এই লোকের, যেহেতু এই লোক নানানভাবে ডিপ্রেস মেন্টালি। সো এই যে শুভ্রদেব কয়েকদিন আগে পাইলেন একুশে পদকটা, এটা ওনার মৃত্যুর কারণ না পুরোপুরি বলা যাচ্ছে না, যেহেতু উনি একুশে পদক নিয়ে উনি ডিপ্রেস ছিলেন বোঝা যাচ্ছে। এখন দেখেন, এখন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নানানভাবে ঘুরে ফিরে যে কথাটা বললাম, এগুলো খুবই অ্যাবস্ট্রাক্ট বিষয়, এগুলো নিয়ে কথা বলাটাও আসলে কনক্লুসিভলি বলার সুযোগ নাই, কে পদক যোগ্য, কেন পদক পাওয়ার যোগ্য, কখন কি। কিন্তু সাদী মোহাম্মদ যে পদক পাওয়ার যোগ্য এ ব্যাপারে কোনো আর্গুমেন্ট নাই, এবং সাদী মোহাম্মদ যে এখনও পদক পান নাই এইটা একটা শকিং ব্যাপার, এ ব্যাপারেও কোনো আর্গুমেন্ট নাই। এবং সম্ভবত এই হতাশা থেকে উনি আত্মহত্যা করছেন, এই ব্যাপারেও খুব একটা আর্গিউ করা যাচ্ছে না, ওনার কাছের লোকটা তাই বলতেছে। সেই ক্ষেত্রে আমাদের শুভ্রদেব এবার পদক ভাগানো সম্ভবত চামবাজি তেলবাজি করে, যেহেতু একটু পুশব্যাক দেখলাম আমরা। শুভ্রদেব রিলি একটা দুইটা গান করে, শুভ্রদেবের কী গান আছে? আমরা তো ছিলাম শুভ্রদেব, উনি শুনলে আমার আলোচনা গরম হয়ে যাবেন, কিছু করার নাই। আপনি ঠিক আছে, আপনি ভালো সঙ্গীতশিল্পী, আপনি কি সাদী মোহাম্মদের চেয়ে ভালো সঙ্গীতশিল্পী? সাদী মোহাম্মদের চেয়ে ভালো সঙ্গীতশিল্পী না, জি না, আপনি তা না। তো এই কারণে এই দেশের যোগ্য লোকেরা হতাশ হওয়া, ডিপ্রেসড হওয়া, এবং যারা দেশ ছাড়তে পারে তো গুড ফর দেম, তারা দেশ ছেড়ে চলে যায়। এবং সাদী মোহাম্মদের মতো লোক যারা ট্র্যাপড হয়ে গেছে এই অসভ্য দেশে, যখন বয়সের জীবন সায়নের যে ভাগারও জায়গা নাই, এগুলো মানতেও পারতেছেন না। এই প্রতারকদের উৎপাত, ইয়াহি আমিনদের উৎপাত, এই শুভ্রদেবদের উৎপাত, কাপল দুইত ওনার পার্সোনাল লাইফের হতাশা, সম্ভবত যে এমন হচ্ছে এই কারণে উনি ওনার জীবন অবসান করলেন। এই দেশ যে মানুষের কতভাবে সাফারিংয়ের কারণ হয় এটা আসলে কল্পনার মধ্যে ধারণ করা যায় না।